আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা দশম যে করণীয় সেই করণীয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সুনাদ সলাদগুলো এবং নফল সালাতগুলো আদায় করবে শুধু ফরজ সালাত আদায়ের উপর নির্ভর করবে না বা শুধু ফরজ সালাত আদায় করাই যথেষ্ট মনে করবে না সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে একটি প্রবণতা কাজ করে সেটি হচ্ছে শুধু ফরজ আদায় করলেই আমি মনে করি আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে ফলে অনেকেই দেখা যায় ফরজ আদায়ের মধ্য দিয়ে তিনি আর শূন্যতার প্রতি গুরুত্ব আরোপ করেন না বা শূন্যতা আদায় করেন না এটি ঠিক নয় বরং রসুল্লাহ সাল্লাউল ইসলাম তার সাহাবিদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিরা ফরজ এবং সুনিয়াত সালাদগুলো আদায় করতেন সুন্নাত সালাদগুলোকে গুরুত্ব দিতেন এ কারণেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সুন্নাত সালাদ তিনি আদায় করবেন এবং সুন্নাত সালাদ আদায়ের ক্ষেত্রে তিনি গুরুত্ব দেবেন প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নফল ও সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভ করা যায় বান্দা সত্যিকারভাবে আল্লাহ রবুল্লা আলমিন নৈকট্য লাভ করার জন্য সুনিয়াত সালাদগুরু এর জন্য সহায়ক দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম এটিও জানবেন যে নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহ রব্বুল্লা আলমিন নৈকট্য লাভ করবে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসা সে লাভ করতে পারবে এই বিষয়টি গত পর্বে আমরা আলোচনা করেছি রসল উল্লাহ সুল্লাহ আলমের একটি গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে হাদিসে কোচ্ছি যে হাদিসের কচ্ছি এর মধ্যে রসুল্লা সাল্লা ইসলাম বলে দিয়েছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট লাভ করতে থাকবে হাতটা ও আমি বান্দাকে ভালোবাসা পর্যন্ত তাই বান্দা আল্লাহ রাব্দুল আলমের ভালোবাসা লাভ করতে পারবে নফল ইবাদতের মাধ্যমে আজকের আলোচনার যে পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেবেন এই জন্য যে তিনি জানেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যাবে এবং আল্লাহর ভালোবাসার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ব্যক্তি পৃথিবীবাসীর ভালোবাসা এবং মানুষের ভালোবাসা লাভ করতে পারবে রসুল উল্লাহ সাল্লা ইসলাম এই বিষয়টি হাদিসের মধ্যে বলেছেন ইহাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ তা শহীদ বর্ণনা করেছেন আবু হুরার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাদ করেছেন আবদানিল আল্লাহবুল আমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আমিন আলহি সালাতলামকে ডাকেন ফকাল তারপর বলেন ইন্নি অহেব্য ফুলেন অহেব্যাহ যে আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমি তাকে ভালোবাসো কালা ফাই অহেব্য তিনি বলেন তারপর আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ পেয়ে জিবরিল আমিন তাকে ভালোবাসে সুম্মা ইউনা দিফ ইসামা তারপর জিবরিল আমিন আসমান এই ঘোষণা দিয়ে দে ফাইয়াকুল বলে ইন্নাল্লাহ ফুলেন যে আল্লাহ রাবুল আলমিন অমুককে ভালোবাসে সুতরাং তোমরাও তাকে ভালোবাসো ফাইউ হেবুহু আহলুসামা সমস্ত আসমান তখন তাকে ভালোবাসে কাল সুম্মাইউদ আউল আহুল কাবুল ফিল আউ তারপর পৃথিবীবাসীর কাছে অথবা পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টনেস লিখে দেয়া হয় তখন পৃথিবীবাসীও তাকে গ্রহণ করে এবং পৃথিবীবাসীর ভালোবাসাও সে লাভ করতে পারে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন ওইজা আবগাদ আবদেন দাহা জিবরিলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন ঘৃণা করেন জিব্রিলকে ডাকেন ফায়াকুল বলেন যে আমি অমুককে অপছন্দ করি সুতরাং তুমিও তাকে পছন্দ করো জিবরিল জিব্রিল তাকে অপছন্দ করেন সুমাদ তারপর বাসীর কাছে এই কথা ঘোষণা দেওয়া হয় আহ্বান করা হয় ইন্নআল্লাহগদু ফুল আল্লাহ রাবুল আলমিন অমুককে অপছন্দ করে আবহেদুহু তোমরাও তাকে অপছন্দ করো কাল আফাইবেদু নাহু তখন আসমারের যারা অধিবাসী আছে আল্লাহ রাবুল আলমী ফেরেশতা যারা আছেন তারা সবাই তাকে অপছন্দ করে সুম্মা তুদা উলাহুল ফিল আরদে তারপর পৃথিবীতে তার জন্য বিদ্বেষ অপছন্দ এবং ঘৃণা লিখে দেওয়া হয় তখন পৃথিবীবাসী তাকে ঘৃণা করে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করলাম আমার মনে হচ্ছে হাদিসের বক্তব্য আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ভালোবাসা যদি লাভ করতে হয় তাহলে বান্দা নফল ইবাদের মাধ্যমে নফল সলাত এবং সুনাদ সালাদগুলোর মাধ্যমে বেশি বেশি করে আল্লাহ রবুল আলমিন ভালোবাসা লাভ করবে আর আল্লাহর ভালোবাসার মাধ্যমেই বান্দা গোটা পৃথিবীবাসীর কাছে ভালোবাসা লাভ করতে পারবে গোটা পৃথিবীবাসী তাকে ভালোবাসবে যেহেতু আল্লাহ হর্বুল আলমিনের ভালোবাসার পরেই আল্লাহ সুবাহনুয় তালা এই কথা ঘোষণা করে দেন ডিক্লেয়ার করে দেন যে আমি অমুককে ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো তখন আসমানের অধিবাসী যারা আছে তারাও তাকে ভালোবাসে এরপর পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীতে ইউদ আউলাহুল কাবুল তার জন্য গ্রহণযোগ্যতা আল্লাহ রাবুল আলমিন অ্যাকসেপ্টনেন্স তার জন্য রেখে দেন পৃথিবীতে তখন মানুষ তাকে গ্রহণ করে এবং তার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয় অনুরাগ তৈরি হয় মানুষ তাকে ভালোবাসে তাই কোনো বান্ধা মাধ্যমে এই ফায়দাটুকু লাভ করতে পারবে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটা উপলব্ধি করবে নফল ইবাদত নফল সালাদগুলো সে আদায় করবে এই জন্য আদায় করবে যেহেতু এর মধ্যে আল্লাহ রব্বুল আলামীর ভালোবাসা নিহিত আছে এর মধ্যে আসমানবাসীর ভালোবাসা নিহিত রয়েছে এর মধ্যে দুনিয়াবাসীর ভালোবাসা নিহিত রয়েছে এই গুরুত্বটুকু সে উপলব্ধি করতে পারবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে একজন সত্যিকার মুসলিম ব্যক্তি আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রব্বুর আলমিনের একজন কৃতজ্ঞ অত্যন্ত অনুগত বান্দা নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবে এবং এটি তার দায়িত্ব হবে আর এই কাজটুকু তিনি করতে পারবেন নফল ইবাদত পালনের মাধ্যমে তাই নফল ইবাদতের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত সক্রিয়া নিহিত আছে নফল সালাতের মধ্যে সুনাদ সালাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত সক্রিয়া কৃতজ্ঞতা নিহিত আছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটা উপলব্ধি করবে এবং রাসূলুল্লাহ উল্লাহ ইসলামের হাদিস এই সাক্ষ্যই দিচ্ছে আমরা জানি

আল্লা রবুল্লাহিন তো আপনার পূর্বাপর যত ত্রুটি বিচ্ছুতি আছে যত গুনা খাতা আছে সব কিছু তো আল্লাহ সুবাহনু তালা আপনার ক্ষমা করে দিয়েছে আপনার তো কোনো গুণা নেই আপনি তো সম্পূর্ণরূপে সবকিছু থেকে মুক্ত আল্লাহ ও তালা আপনার সব কিছু ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলী ইসলাম আপনি কেন এমনটি করছেন কেন এত কষ্ট করছেন যে আপনার মা ফুলে যাচ্ছে আপনি রাত্র জেগে দাঁড়িয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ পর্যন্ত নফল সালাত আদায় করছেন এই প্রশ্নের উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সহিহ বুখারী এবং মুস্তাদাবীর হাদিসটি বুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন আফালা আকুনু আব্দান শুকুরা আফালা আকুনু আমি কি হব না আব্দান শুকুরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা আল্লাহ রবুল আলামিনের কৃতজ্ঞতার বহিঃ প্রকাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই রাতের সালাতের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে রাতের সালাত আদায় করতেন এমনকি তার পা দুটি ফুলে যেত তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত শুক্রিয়া এখানে নিহিত আছে নফল এবং সুন্নাত সলাগুলো যখন আদায় করবে এর মধ্যেই মূলত আল্লাহ সুবাহ তালার প্রকৃত সুক্রিয়া নিহিত আছে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আমরা তৌফিক লাভ করলাম সুযোগ লাভ করলাম ফরজ সালাদগুলো আদায় করার জন্য তাই ফরজ সালাদগুলো আদায় করলাম কিন্তু সুননাথ সালাদগুলো গুরুত্ব দিলাম না নফল সালাদগুলোর গুরুত্ব দিলাম না ব্যাপারটি এমন নয় বরং সুন্নাত এবং নফল সালাদগুলো যখন একজন আদর্শ মুসলিম ব্যক্তি গুরুত্ব দিয়ে আদায় করবেন তিনি সেটা উপলব্ধি করবেন যে এর মধ্যেই মূলত আল্লাহ সুমাহ তালাহয়ের প্রকৃত সুক্রিয়া নিহিত আছে যেই সুক্রিয়ার কথাটা সুন্দর সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাহিমা এই দুজন তাদের সহিতে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এর মাধ্যমে আমরা জানতে পারলাম যেটি সেটি হচ্ছে এই যে আল্লাহ রবুল আলমিন শুকুর গুজার বান্দা যদি হতে হয় তাহলে আমাদেরকে শুধু ফরজের উপর নির্ভর করলে চলবে না শুধু আল্লাহ রবুল আলমিন যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করলাম আর এরপর আমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে ফরিয়াদ করবো যে আল্লাহ আমরা তো তোমার জন্য অনেক কিছু করলাম সুতরাং আমাদের জন্য আপনি কিছু করুন বরং আল্লাহ রব্বুল আলমিন এর গুজার বন্দা হতে হলে ফরজ সালাদগুলো আদায় করার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিয়মিত সুন্নাত সালাদগুলো এবং নফল সালাদগুলো তিনি আদায় করবেন এটাই হচ্ছে মূলত এক আদর্শ মুসলিমের প্রতি এই দাবি ইসলামের সত্যিকার দাবি সুপ্রিয় দর্শক এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল সালাদগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ ভালোবাসা লাভ করার মাধ্যমে আরও কিছু ফজিলত আরও কিছু ফায়দা লাভ করতে পারবে সেই ফায়দা হচ্ছে এই নফল সালাদগুলো বান্দার ফরজের জন্য পরিপূরক হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি ইনশাল্লাহতাল আমাদের সাথেই থাকবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুফতার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ তালাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না সুনান তিরমিজি সৎ কাজ ও সৎ ব্যবহার অধ্যায় অনুচ্ছেদ 35 হাদিস নম্বর 1954 সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি নফল সালাদগুলোর মাধ্যমে তার ফরজ সালাদগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন থেকে যায় আল্লাহ রাবুল আলামিন ওই আদর্শ মুসলিম ব্যক্তির জন্য নফল সালাদগুলো ফরজের জন্য পরিপূর্ণতা দানকারী হবে বা পরিপূরক হবে এটা আমাদেরকে বুঝতে হবে আদর্শ মুসলিম ব্যক্তি এটা উপলব্ধি করবেন রসুল উল্লাহ ইসলাম হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লা স্বাদ করেন্লাহামের সাত করেন যে কিয়ামতির দিন সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন মানুষদের যেই হিসাব নেবেন তাদের আমল থেকে তাদের আমলের ব্যাপারে যেই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেটি হচ্ছে তাদের সলাাতের হিসাব নেওয়া হবে তাই আমলের দিক থেকে সলাতের গুরুত্ব কত বেশি এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন হেয়ামত দিন বান্দাদের যখন আল্লাহ হাবুল আলমিন হিসাব নেবেন সর্বপ্রথম তাদের আমল থেকে সালাতের হিসাব নেওয়া হবে কাল তিনি বলেন জাল্লা আল্লাহ হাব্বুল আলমিন বলবেন এ লিম তার ফেরেস্তাদেরকে লক্ষ্য করে অথচ আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে ভালো জানেন তারপরেও ফেরেস্তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলবেন অঞ্জুরু ফি সালাতে আব্দি আমার বান্দার যেই সলাত আছে সলাদগুলো তোমরা দেখো অ্যা তেম্ মাহ অ্যাম বান্দাকে তার সলাদকে পরিপূর্ণ করেছে না কিছু তুরি বিচ্ছুতি আছে কিছু কমতি আছে পুরাটাই আদায় করেছে না ঘাটতি করেছে কমতি করেছে ফাইন খেন এ থ্যাম্ মাঃ যদি তার সলাদটা পরিপূর্ণ করেছে সবটাই আদায় করে তাহলে তার জন্য সেটা পরিপূর্ণ লিখে দেওয়া হবে ওই ইনকান তাক আর যদি এই সলাদ থেকে কিছু কম করে কিছু বিচ্ছুতি করে কিছু কমিয়ে দেয় কাল আল্লাহ আল্লাহুল্লা আমি বলবেন তাদেরকে নির্দেশ দিবেন তোমরা দেখো হাল আবদি বিন তেথাওর আমার বান্দার কি কোনো নফল আছে আমার বন্দার কি কোনো অতিরিক্ত নামাজ আছে আমার বান্দার কি কোনো সুন্নত সলাত আছে হাল লে আব্দি বিন আমার বান্দার কি কোনো নফল অতিরিক্ত আছে ইনকান বান্দার যদি কোনো নফল থাকে কালা আতিম মুলি আব্দি ফারিদাতহু আমার বান্দার ফরজ সালাতগুলো পরিপূর্ণ করে দাও তার নফল নামাজ থেকে মফল নামাজকে ফরজ নামাজের গ্রেড নিয়া হবে মর্যাদা নিয়ে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নফল এবং সুন্নাত সালাতের মাধ্যমে বান্দার ফরজকে পরিপূর্ণতা দান করবেন এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মাফরুদ আতি সমস্ত ফরজ নামাজের ক্ষেত্রে এইভাবে করা হবে শুধু সালাতের ক্ষেত্রে নয় সিয়ামের ক্ষেত্রে হবে অনুরূপভাবে অন্যান্য যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি হয়ে যায় যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদতের মধ্যে কমতি হয়ে যায় ফরজ ইবাদতের মধ্যে বিচ্ছুতি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দার নফল অতিরিক্ত যে ইবাদত আছে সেই ইবাদত থেকে এর পরিপূর্ণতা দান করবেন রসরুল্লাহ সাল্লা সাল্লাম এটি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা তাহলে আমরা বুঝতে পেরেছি যে নফল ইবাদতের গুরুত্ব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয় অথবা দুনিয়াবাসী ভালোবাসালের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বান্দার আমলকে সমৃদ্ধ করবে সিয়ামত দিন বান্দার জন্য সবচেয়ে উপকারী বিষয় হবে যদি কোনো কারণে বান্দার ফরজ ইবাদতের মধ্যে কোনো ঘাটতি থেকে যায় কোনো কমতি থেকে যায় কেয়ামতের দিন মহান আল্লাহ রাবুল আলমিন তার ওই নফল ইবাদত থেকে নফল সালাদ থেকে অথবা সন্ন্যত সালাত থেকে আল্লাহ রাবুল আলমিন সেটাকে পরিপূর্ণ করে দেবেন সেটা বান্দার জন্য পরিপূর্ণ করা হবে তাই আমরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ সুবাহান তালা কেয়ামতের দিন তাকে এই সুযোগটুকু দেবেন এবং এই সুযোগটুকু সে লাভ করতে পারবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ইবাদতকে রসুল্লাহ সুল্লাহ ইসলাম গুরুত্ব দিয়েছেন যেহেতু আমরা বলেছি সুন্না সালাদগুলো এবং নফল সালাদগুলো আদায় করবে বেশি বেশি করে নফল ইবাদতের মধ্যে রসুলল্লাহ সাল্লা উলি সাল্লাম সবচেয়ে বেশি যে সালাদকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে রাতের নামাজ তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সালাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে অন্য সালাদ সুনাদ যেগুলো আছে নফল যেগুলো আছে সেগুলো তো গুরুত্ব দেবেই সেগুলো তো আদা করবেই তবে আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সলাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে যেহেতু রাতের সলাতের ব্যাপারে রসুলুল্লাহাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে স্বাদ করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ সুনাল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন রসুল্লাহ সাদ করেন আফদাল ফরিদে সলাাতুল্লাহ পরশ সরাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সলাত হচ্ছে সলাতুল্লাহ রাতের নামাজ রাসুল উল্লাহ ইসলাম বিষয়টি আমাদের জানিয়ে দিয়েছে তাই সুন্নাত নামাজগুলোকে যদি আমরা একসাথ করি নফল সলাদগুলোকে একসাথ করি তাহলে আমরা দেখতে পাবো রসল উল্লাহ ইসলাম ফরজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রাতের সলাতের জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাতের সলাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন প্রসঙ্গত একটি বিষয় আপনাদের বলে দিতে চাই রাতের সলাদ বলতে আমরা কি বুঝাচ্ছি রাতের সলাদ বলতে এক কথায় আমরা বুঝাচ্ছি তাহাজুদের সলাাত রাতের সলাদ বলতে আমরা বুঝাচ্ছি রাত্র জেগে যেই সলাাত আদায় করা হয় তাকে ঘুম থেকে জেগে রাতে যে সলাত আদায় করা থাকে সেটাকে বুঝাচ্ছি রাতের সলাদ বলতে আমরা বুঝাচ্ছি মূলত ইয়ামুল্লাইল যেটাকে বলা হয়েছে অর্থাৎ রাত্র ঘুম থেকে জাগার পরে কোনো বান্দা আল্লাহ রবুল আলমের সন্তুষ্টির জন্য যেই নফল সালাদ আদায় করা থাকে সেই সলাদকে আমরা বুঝিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সলাত আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সোলাত মেসনা আবু সৈদ খুদির রাজি মনিত মস্তাদ আহমেদ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম স্টাত করেন সলাতুল্লাই ইলি মেসনা মেসনা রাতের রাকাত দুই রাকাত করে আদায় করবে তাই একজন বান্দা রাত্র জেগে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সুন্দরভাবে উঁচু করে দুরাকাত রাকাত করে যে সলাদ আদায় করবে রাতের নামাজ বলতে আমরা সেটাকে বোঝাচ্ছি আরেকটি হাদিস এটি ইমাম তিরমিজির রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলমানী আলাই সহিউল জামের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন এবং সুনানের মধ্যেও শেখ নাসুদ্দিন আলমাই রহমতুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন আব্দুল্লাহ সাল্লাম যদি আল্লাহ করেন তিনি বলেন রসুলাম রসুল্লাহ করেছেন হে গোটা মানব গোষ্ঠীকে লক্ষ্য করে রসুল নির্দেশ দিচ্ছেন যদিও নির্দেশ হচ্ছে মূলত একমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য যেহেতু ইমানদার ব্যক্তিরাই এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে ইয়া ইউহান্যাস হে লোক সকল আফসুল সালাম তোমরা সালামকে প্রসার করো সালামকে তোমাদের মধ্যে বৃদ্ধি করো সালামকে প্রসার করুক দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আজকে মনে হয় যেন সালাম দিতেই জানি না দেখা হলে আমরা কেন যেন মুচু করি কেন যেন চেহারাকে একটু বিমর্ষ একটু বিকৃত একটু অন্যদিকে এদিক সেদিক ফিরে নিয়ে যাই মনে হয় যেন লোকটাকে চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয় ইত্যাদি কেন এর কারণ কি এর কারণ একটাই সেটি হচ্ছে যে আমরা আসলে এই সালামের মাধ্যমে নিজেদেরকে একজন আরেকজনকে রিসিভ করতে পারি না এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের এই হকটুকু আদায় যদি না করি তাহলে সত্যিকার অর্থে আমরা মুসলিম ভাই হিসেবে অন্য ভাইয়ের যে হক আমার উপর আছে সেই হকটুকু আদায় করলাম না রসুল্লাহ আফু সালাম তোমরা সালামকে প্রসার করো আহম এবং লোক থেকে খাবার দাও খাবারের ব্যবস্থা করো এটাও আজকে খুব বিরল বিষয় খুব কম রয়েছে যে লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়ে থাকে মানুষের মধ্যে এই প্রবণতা কমে যাচ্ছে মেহমানদারি করা কাউ কাউকে আপ্যায়ন করা ইত্যাদি বিষয়টি একেবারেই হারিয়ে যাচ্ছে বলছেন আচ্ছা আম তোমরা লোকদেরকে খাওয়াও খাবারের ব্যবস্থা করো করোয়াম এটি হচ্ছে আমাদের দলিল ওয়াসাল্লু বিল্লা এবং রাতের বেলায় সলাদ আদায় করো রাতের নামাজ আদায় করো ওয়ান যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে মানুষ যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন অবস্থায় অচেতন অবস্থায় থাকবে তখন তুমি জাগ্রত হয়ে তোমার রব আল্লাহ রব্বুল আলমেনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে রেসুলুল্লাহাম বলেন যদি এই কাজগুলো করতে পারো কাজগুলো খুব কম কম কাজ হলেও কিন্তু রেসুলুল্লাহ সাল্লাহ এই কাজের গুরুত্ব বলে দিয়েছেন এমনভাবে যে শান্তির সাথে সালামের সাথে নিরাপত্তার সাথে যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে সেই ব্যক্তি এই কাজগুলো করবে তার মধ্যে একটি হচ্ছে রাতের নামাজ আদায় করবে রাতে নামাজের গুরুত্ব দেবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এই রাতের সলাদকে মূলত একটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে যেহেতু হাবুল আমাল সম্পর্কে রসুল্লাহ সুল্লাহকে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ হাব্বুল আলমীর কাছে কোন কাজটি সবচেয়ে বেশি প্রিয় কোন কাজটাকে আল্লাহ সুবাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন রসুল্লাহ সাল্লাহাদিসের মধ্যে বলেছেন আহবুল্লাহি আদুআ মুহা ও ইনকাল্লা আল্লাহ রাবুল আলমের কাছে ওই আমলটি সবচেয়ে বেশি প্রিয় যে আমলটি কোনো বান্দা নিয়মিত করে থাকে কন্টিনিউ করে থাকে যদিও সেটা কম হয় তাই কোনো আমল যদি আমরা করি সে আমলটা যদি কমও হয় তাহলে নিয়মিত যদি করি তাহলে আল্লাহ রাবুল্লা আলমের কাছে সে প্রিয় হবে তাই কোনো বান্দা যদি রাতের সালাত আদায় করে থাকে সেটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে যেই নকল ইবাদত করবে সেই কাজটুকুকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে একদিন করলো একদিন জেগে রাতের সলাাত আদায় করলো আর বছরে কোনো দিন জাগল না এমনটি হবে না বিশেষ করে আমরা দেখতে পাই যে যে এক রাত নির্দিষ্ট করে নিয়ে আমরা সেই রাত কেউ একশো রাকাত চলা আদায় করি কেউ এক হাজার রাখা চলা তদায় করি কেউ সারা রাত নফল নামাজ আদায় করে থাকি কিন্তু এরপরে পুরা বছরের মধ্যে আর নফল সালাতের কোনো খোঁজ খবর নেই আর নফল সালাত আদায় করি না আমরা মনে করি যে হয়তো ওই রাতের সলাতেই আমার গোটা জীবনের সালাতের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে আসলে তা নয় ওই রাতের সলাদ আপনার গোটা জীবনের সলাতের জন্য যথেষ্ট হয় নাই এটি একটা বড় বিভ্রান্তি এবং আপনি ওই সলাটুকু মূলত যেটি করেছেন যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতি রসুল উল্লাহ সাল্লামের পদ্ধতি না হওয়ার কারণে সেই পদ্ধতি শূন্য অনুযায়ী সমর্থিত না হওয়ার কারণে বরং আপনার সেই কাজটি গ্রহণযোগ্য তো হয়নি সেই কাজটি বরং বেদাত হয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে অথবা আল্লাহ রসুলের কাছে এর কোনো মর্যাদা নেই এটা প্রত্যাখ্যাত কাজ হয়েছে এই জন্য সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি কাজ যাতে আমরা সত্যিকারভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি রসুল উল্লাহ পদ্ধতিতে করতে পারি সেটি খেয়াল রাখতে হবে তাই নফুল সলাতের মধ্যে রাতে সলাদকে নিয়মিত করার জন্য আমরা চেষ্টা করব সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই এখনই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তাই আগামী প্রোগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি ওয়াক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ্যাত কে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হয় কার জন্য অর্জনের জন্য তুলে ধরার

TV presents What do you have to say about Learning the wise way What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant Strategies sustained The best profession is a profession of a person who invites people to last wa ta'ala. The opportunity with Dr. Zakir Depending upon what is the interest, but the main aim should be to spend the message last To implement the convincing Islamic come educational formula to excel in your career. dekun career guidance. Proti Rovibar Rati Shad Shat apuno Shamprochar Shokal Shad Nautai Bangladeshe. Bangladesh. East TV, Banglai.